মূলো বা মূলা, এটি একটি শীতকালীন সবজি। এই মূলা আমরা অনেকেই কাঁচা খাই, আবার রান্না করেও খাই, দুভাবেই মূলা খাওয়া যায়। মূলোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং প্রচুর উপকারিতাও রয়েছে। এই মূলো আমরা কেন খাবো, খেলে কি উপকার হয় বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মূলো আমরা কেন খাবো, খেলে কি উপকার হবে। প্রথমেই বলি মূলোর পুষ্টিগুণ কি আছে। মূলোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। সব থেকে বড় কথা হলো এই মূলোর পাতায় ভিটামিনের পরিমাণ প্রায় 6 গুণ বেশি। মূলো আমাদের শরীরের বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার বলুন, কোলন ক্যান্সার বলুন, এ ধরনের নানা রকম ক্যান্সারের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে মূলো। মূলোতে থাকা বিটা ক্যারোটিন হার্টের রোগের ঝুঁকিও অনেকটা কমিয়ে দিতে পারে। সুতরাং প্রত্যেকদিন নিয়ম করে যদি একটি মূলো খেতে পারেন, বিশেষ করে শীতকালে, তাহলে কিন্তু হার্টের রোগের ঝুঁকি আপনার অনেকটাই কমে যাবে। এটি আমাদের শরীরের ওজনও হ্রাস করতে পারে। ওজন নিয়ে সমস্যায় যারা ভুগছেন, যারা চিন্তা করছেন ওজন কিছুতেই কমছে না, তাদের জন্য বলি মূলো কিন্তু খেলে আপনার ওজন অনেকটাই কমতে পারে। সেটি আপনি কাঁচাই খান বা রান্না করেই খান, তবে কাঁচা খাওয়া অনেক বেশি ভালো। সেই সঙ্গে মূলো আলসার ও বদহজম দূর করতে পারে। বদহজমের সমস্যা আজকের দিনে কম বেশি অনেকেরই রয়েছে। এই বদহজম বা এই ধরনের সমস্যা থেকে একসময় কিন্তু আলসারও হতে পারে। এই আলসার বা বদহজম দুটোকেই দূর করতে পারে মূলো। আমাদের শরীরে কিডনি ও পিত্তথলিতে পাথর তৈরি হতেই পারে, সেই পাথর তৈরি রোধ করতে পারে মূলো। অর্থাৎ আপনার কিডনিকে এবং পিত্তথলিকে সুরক্ষিত রাখতে পারে মূলো। সেই সঙ্গে আপনার যেটা মূল্যবান একটি অঙ্গ অর্থাৎ চোখ, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে পারে এই মূলো, এবং শরীরের ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নেয় মূলো। সুতরাং মূলো যদি আপনি নিয়ম করে খেতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের নানা রকম উপকার আপনি পাবেন। আপনার শরীর ঠিক থাকবে, ওজন ঠিক থাকবে, দৃষ্টিশক্তি ঠিক থাকবে, এমনকি ক্যান্সারের প্রকোপ থেকেও আপনি দূরে থাকতে পারেন। সুতরাং সুস্থ থাকার জন্য অবশ্যই মূলো খান, কিন্তু এখানে একটি কথা আছে, মূলোতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে অবশ্যই মূলো খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।